বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে একটা কথা বলি যারা বারবার আমাকে মেল করছেন যে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন না তাদেরকে আমি একটাই কথা বলি নিচে রেড কালারে বাটনটা ক্লিক করে অল যে নোটিফিকেশন আছে মানে বেল আইকনটা যেটা আছে তার মধ্যে একটা ক্লিক করে রাখবেন তাহলে নোটিফিকেশনটা অল হয়ে যাবে তাহলে রোজকার ভিডিওগুলো আপনারা ইজিলি পেয়ে যাবেন আপনাদের স্ক্রিনে চলে আসবে ঠিক আছে কারণ আমি রোজই লাইভ ক্লাস দিই আর রোজই আমার ভিডিও আপলোড থাকে আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন কোনো প্রবলেম হবে না আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি স্ত্রীর পাতাবাহার বইটির থেকে আজকে আমি নদী কবিতাটি বুঝিয়ে দেব হুম কি বলছে নদী শক্তি চট্টোপাধ্যায় আর আমি পড়ে দিয়ে দেনাবে বুঝিয়ে দিচ্ছি কি বলছে নদী 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 সোজা যেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি ভর তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশজনায় ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে নদী 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 সোজা জেতিস যদি সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর কি সুন্দর একটি কবিতা কবিতাটি কবি শিশু মনের কিছু মনোভাবকে এখানে তুলে ধরেছে প্রকাশ করেছেন হুম কি বলছে নদী 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 নদীকে বলছে সোজা যেতিস যুজি যদি তুই সোজা যেতিস যদি তুই বাঁকা নদী কি সব সময় সোজা চলে নদী সোজা চলে নদী সবসময় আঁকা বাঁকাভাবে চলে হুম এখানেও দেখো নদীর ছবিটাই দিয়েছে কিন্তু আঁকা বাঁকাভাবে দিয়েছে হ্যাঁ নদী সবসময় আঁকা বাঁকাভাবে চলে তাই বলছে তুই সোজা যেতিস আমি কিন্তু তোর সঙ্গে মানে কবি শক্তি চট্টোপাধ্যায় বলছে তিনি তার সঙ্গে যেতেন সারা জীবন সঙ্গে যেতেন আমি কি বলছে সঙ্গে যেতুম তোর আমি জীবন সারা জীবন যাকে বলা হয় হম জীবন ভোর মানে সারাটা জীবন তা নয় গেলি বেকে। সোজা সহজ পথের থেকে বলছে তা নয় গেলি বেকে। সোজা তো গেল না নদী নদী বেঁকেই চলে তাই বলছে তা নয় গেলি বেঁকে বেঁকে গেলি সোজা সহজ পথের থেকে সোজা সহজ সোজা গেলে তো সহজেই যাওয়া যায় না বাঁকলে বঞ্চে চলতে মানে অসুবিধা হয় তাই বলছে সোজা সহজ পথে না গেয়ে বেঁকে গেলি হুম আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দশজনায় তো দশজনে কবিকে কি বলেছে বাঁকতে করে মানা হুম বলছে বাঁকা পথ কবি এখানে বোঝাতে চেয়েছে বাঁকা পথে কখনোই যাওয়া উচিত না সোজা পথে সব সময় চলা উচিত জীবনেরও সবসময় আমাদের সোজা পথ যেটা যেটা সহজ পথ যেটা সত্যের পথ সেই পথে সব সময় চলা উচিত হুম কখনো বাঁকা পথে যাওয়া উচিত না কখনো অসত্যের পথে যাওয়া উচিত না সেটাই কিন্তু বোঝাচ্ছে হুম তাই বলছে আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই দর্শজনায় সবাই বলে সব সময় জীবনে সোজা পথে চলো হুম বাঁকা পথের আশ্রয় নিও না সেটাই বলছে ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে বলছে সোজা সহজ পথের থেকে বাঁকা কিন্তু ভালো নয় সব সময় সোজা সহজ পথেই যেতে হয় মানে যেটা ঠিক পথ যেটা সঠিক পথ যেটা সত্যের পথ সেই পথেই চলা সব সময় উচিত কত সহজ করে শিশু মনের বক্তব্যকে কবি এখানে প্রকাশ করেছেন নদী 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 সোজা যেতিস যদি আবার বলছে যে নদী 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 সোজা যেতিস যদি যদি তুই সোজা যেতিস সঙ্গে যেতুম তোর আমি তোর সঙ্গে যেতুম আমি জীবন ভোর আমি সারা জীবন তোর সঙ্গে যেতুম ঠিক আছে তো এইভাবে কবি কবিতাটির মাধ্যমে এখানে প্রকাশ করছে নিজের মনের ভাব ঠিক আছে জীবনে সময় সোজা পথে চলা উচিত কখনো বাঁকা পথে যাওয়া উচিত না হুম কবিতাটি ভালো করে পড়তে হবে গার্জেন যারা আছেন বাচ্চাদের পড়িয়ে অবশ্যই লেখাবেন একটু গুলো পড়াবেন আজকের জন্য এটুকুই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন কিছু যদি আরও কিছু শেখার থাকে জানার থাকে অবশ্যই আমাকে মেল করতে পারেন কামেন্টসও করতে পারেন আজকের জন্য এইটুকুই ধন্যবাদ